হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ টোয়েন্টি নাইন্থ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত পনেরোটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন ডাব্লু পি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টাইটেল জিতলো কোন টিম এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ মুম্বাই ইন্ডিয়ানস ডেল্হি ক্যাপিটালসকে সাত উইকেটকে পরাজিত করে এই টাইটেল জিতল মুম্বাই ইন্ডিয়ানস টিম ম্যাচ সেরার পুরস্কার পান ন্যাট সাইভার ব্রান্ড হরমনপ্রীত কৌর ক্যাচ অব দ্য সিজনের পুরস্কার জিতেছেন হেইলি ম্যাথিউস ভায়োলেট ক্যাপ এবং মেগ ল্যানিং অরেঞ্জ ক্যাপ জিতেছেন হেইলি ম্যাথিউস ছিলেন সবচেয়ে মূল্যবান খেলোয়াড় দুই নম্বর প্রশ্ন আইপিএল টু থাউজেন্ড জন্য কে কে আর টিমের নতুন ক্যাপ্টেন হচ্ছেন কে নতুন ক্যাপ্টেন নীতিশ রানা অপশন এ কলকাতা নাইট রাইডার্স প্রতিভাবান তরুণ নীতিশ রানাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার তেইশের মরশুমের জন্য তাদের নতুন অধিনায়ক হিসেবে মনোনীত করেছে তিন নম্বর প্রশ্ন লাভলিনা নয়া দিল্লিতে আইবিএ মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে কোন বিভাগে সোনা জিতেছেন পঁচাত্তর কেজি বিভাগে সোনা জিতেছেন অপশন বি টোকিও অলিম্পিকের পদকজয়ী লাভলিনা বর্গোহাইন পঁচাত্তর কেজি বিভাগে অস্ট্রেলিয়ার ক্যাটলিন পার্কারকে হারিয়েছেন নিখাত জারিন এটা নিখাত জারিন হবে নিখাত জারিন এর আগে ভিয়েতনামের নুগুয়েন থি ট্যামকে হারিয়ে পঞ্চাশ কেজি বিভাগে সোনা জিতেছিলেন নিতু ঘাঙ্গাস এবং সাউটি বুড়াও পঁচিশে মার্চ যথাক্রমে আটচল্লিশ কেজি এবং একাশি কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন চার নম্বর প্রশ্ন আলবেনিয়ার ডুরেসে আইডব্লিউএফ ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপে মহিলাদের চল্লিশ কেজি বিভাগে কে ব্রোঞ্জ পদক জিতেছেন এই প্রশ্নের উত্তর হচ্ছে জ্যোৎস্না সবর অপশন বি জ্যোৎস্না সবর মহিলাদের চল্লিশ কেজি ইভেন্টে একশো পনেরো কেজির উত্তোলন করে তৃতীয় হয়েছিলেন ধানুষ দুইশো কেজির ওজন তুলে পুরুষদের ঊনপঞ্চাশ কেজি ইভেন্টে তৃতীয় হয়েছেন পাঁচ নম্বর প্রশ্ন বিডব্লিউএফ দ্বারা জারি করা সর্বশেষ পুরুষদের একক র্যাঙ্কিংয়ে লক্ষ্য সেনের র্যাঙ্ক কত লক্ষ্য সেনের র্যাঙ্ক হচ্ছে পঁচিশ অপশন সি এর আগে দু সালে নভেম্বরে তিনি ক্যারিয়ারের সেরা ছয়ে পৌঁছেছিলেন এইচ এস প্রণয় নবম স্থানে রয়েছেন মহিলাদের এককে পি সিন্ধু নবম স্থানে রয়েছেন ছয় নম্বর প্রশ্ন গন্ধময়ার্দন পাহাড়কে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করল কোন রাজ্য এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি উড়িষ্যা রাজ্য আয়ুর্বেদিক স্বর্গ নামে পরিচিত ওড়িশার গন্ধময়ার্দন পাহাড়ি অঞ্চলকে জীব বৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করা হয়েছে বরগড় এবং বোলাঙ্গির উভয় জেলায় বিস্তৃত পাহাড়ি ব্যবস্থাকে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিভাগ দ্বারা জীব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করা হয়েছে আমরা উড়িষ্যা সম্পর্কে জেনে নেব রাজধানী ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক রাজ্যপাল গণেশীলাল প্রতিষ্ঠা পয়লা এপ্রিল উনিশশো ছত্রিশ প্রচলিত নৃত্য ডালখই ডান্ডনাটে ঘুমরা রন ছাটায়া ওড়িশি সাভারি বাহকটা। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও উড়িষ্যায় মুন্ডা হকি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে উড়িষ্যা রাজ্যের আসকা পুলিশ স্টেশন দেশের নাম্বার ওয়ান পুলিশ স্টেশনের তকমা পেয়েছে উড়িষ্যার তিনটি জেলায় সোনার খনির সন্ধান পাওয়া গেছে তিনটি জেলা হচ্ছে দেওঘর কেওনঝর ময়ূরভঞ্জ সাত নম্বর প্রশ্ন ঘোড়ে যাত্রা উৎসব কোন দেশে পালিত হলো এটা পালিত হয়েছে নেপালে অপশান সি নেপালের ললিতপুরে ঘোড়ার উৎসব ঘোড়ে যাত্রা উদযাপিত হয় প্রাচীনকালে গুরুমাপা নামে একটি রাক্ষসের উপর বিজয়ের উদযাপন হিসেবে এটির উদযাপন শুরু হয়েছিল আট নম্বর প্রশ্ন রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য পোল আইকন হিসেবে কাকে নিযুক্ত করল নির্বাচন কমিশন নিযুক্ত করেছেন মানজাম্মা জগতিকে অপশন সি তিনি কর্ণাটকের লোকশিল্পী দু হাজার একুশ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন নয় নম্বর প্রশ্ন ছত্রিশটি স্যাটেলাইটসহ এল ভি এম থ্রি রকেট লঞ্চ কে লঞ্চ করেছে ইসরো অপশন এ ইসরোর হেডকোয়ার্টার বেঙ্গালুরু প্রতিষ্ঠা উনিশশো সালে পনেরোই আগস্ট চেয়ারম্যান এস সোমনাথ দশ নম্বর প্রশ্ন হরিয়ানার গুরুগ্রামে আরাভল্লী গ্রিন ওয়াল প্রজেক্ট লঞ্চ করলেন কে লঞ্চ করেছেন ভূপেন্দ্র যাদব অপশন ডি তিনি বর্তমানে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী পঁচিশ মার্চ ভারতের কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব হরিয়ানার টিকলিতে আরাবল্লী গ্রিন ওয়াল প্রকল্প চালু করেন প্রকল্পের দৃষ্টিভঙ্গি ভূমির অবক্ষয় এবং মরুকরণের বিরুদ্ধে লড়াই করার জন্য সারা দেশে সবুজ করিডর তৈরি করা আমরা হরিয়ানা সম্পর্কে জানব রাজধানী চণ্ডীগড় মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় প্রচলিত নৃত্য হচ্ছে ঝুমুর সয়াং লুর গাগরখোর ন্যাশনাল পার্ক হচ্ছে সুলতানপুর কালেসার কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে হরিয়ানাতে দু সালের ডিসেম্বরে বেকারত্বের হার সবচেয়ে বেশি প্রেসিডেন্ট স্কলার অ্যাওয়ার্ড পেয়েছে হরিয়ানা রাজ্য পুলিশ হরিয়ানার গোরক্ষপুর শহরে তৈরি হয়েছে উত্তর ভারতে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এগারো নম্বর প্রশ্ন ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি জিতলেন কোথাকার সমাজসেবী আলিয়ামির কোথাকার জম্মু কাশ্মীরের অপশন সি আলিয়ামির জম্মু ও কাশ্মীর কর্তৃক বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কারে ভূষিত হয়েছেন এই অঞ্চলে তার সংরক্ষণ প্রচেষ্টার জন্য কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম মহিলা হয়েছেন জম্মু কাশ্মীর সম্পর্কে জানব গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর শীতকালীন জম্মু লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা চিফ সেক্রেটারি অরুণ কুমার মেহেতা প্রচলিত নৃত্য হচ্ছে রাহু ফিকার চাকরি কুতুডান্দি ডামালি হেমিস গাম্পা ডাল লেক উলাল লেক জম্মু কাশ্মীরে অবস্থিত ন্যাশনাল পার্ক ডক্টর সেলিম আলী আর দাঁচিগ্রাম কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও জম্মু কাশ্মীরের গুলমার্গে ভারতে প্রথম গ্লাস ইগ্লু রেস্তোরাঁ উদ্বোধন করা হয়েছে রিয়াসি জেলায় লিথিয়ামের ভাণ্ডার খুঁজে পাওয়া গেছে খেলো ইন্ডিয়া উইন উইন্টার গেমসে মেডেল ট্যালিতে প্রথম স্থানে রয়েছে জম্মু কাশ্মীর বেস্ট অ্যাডভেঞ্চার ট্যুরিজম ডেস্টিনেশন অ্যাওয়ার্ড জিতেছে জম্মু কাশ্মীর জম্মুতে প্রথম স্নো ম্যারাথনের আয়োজন করেছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক শ্রীনগরের ডাল হ্রদে ডান্সিং ফোয়ারার উদ্বোধন করা হয়েছে বারো নম্বর প্রশ্ন চিলড্রেন্স চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি কোন রাজ্যের পাঠশালা নামক এনজিও এই প্রশ্নের উত্তর হচ্ছে আসাম অপশন ডি আসাম ভিত্তিক একটি এনজিও যা বিশেষ এবং অটিস্টিক শিশুদের যত্ন নেয় স্বাস্থ্য ও পুষ্টি বিভাগে চিলড্রেন্স চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড দু জিতেছে আসাম সম্পর্কে জানব রাজধানী দিসপুর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া প্রতিষ্ঠা দিবস দুই ডিসেম্বর জেলা সংখ্যা তেত্রিশ উৎসব রঙ্গলি বিহু বা বহাগ বিহু বাইখো ন্যাশনাল পার্ক কাজিরাঙা মানস প্রচলিত নৃত্য হচ্ছে বিহু নাট নাটপূজা কোঙ্গালি তাবাল জঙ্গলি বাগুরুম্বা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও আসাম রাজ্যের গামছা জিআই ট্যাগ পেয়েছে আসাম জেলার আসামের চড়াইদেও জেলার মৈদাম স্থানটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদার জন্য মনোনীত হয়েছে আসামের পরবর্তী ডিরেক্টর জেনারেল অব পুলিশ নিযুক্ত হয়েছেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং প্রথম কম্প্রেসড বায়োগ্যাস প্লান্ট আসামে তৈরি হয়েছে তেরো নম্বর প্রশ্ন রামসা সাইটে রক্ষার ব্যর্থতার কারণে কোন সরকারকে দশ কোটি টাকা জরিমানা করল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশনে কেরালা কেরালা সম্পর্কে জেনে নেব রাজধানী তিরুবনন্তপুরম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান প্রচলিত নৃত্য ওপান্না কথাকলি চাকিয়ার কুতু ওট্টাম থুল্লাল মোহিনী আট্টাম জাতির্টি না থাকাম কাইকর টিকাল্লি থেয়াম কোডিয়াট্টাম মুডিভেটু তুল্লাল তাপাত্রিকাল্লি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও সেরা জেলা পঞ্চায়েত হিসেবে স্বরাজ ট্রফি জিতেছে কেরালা রাজ্যের কোল্লাম জেলা কেরালা হাইকোর্ট আঞ্চলিক ভাষায় রায় দানকারী ভারতের প্রথম হাইকোর্টে পরিণত হয়েছে ভারতে প্রথম ম্যান হোল পরিষ্কার করার জন্য রোবটিক মেশিন ব্যবহার করেছে কেরালা প্রথাগত নিয়ম পালনের জন্য কেরালা রাজ্যের মন্দিরে প্রথম রোবটিক হাতি অন্তর্ভুক্ত করা হয়েছে কেরালার প্রথম ট্রান্সজেন্ডার আইনজীবী হলেন পদ্মা লক্ষ্মী কেরালার আয়রুর গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে আইরুর কথাকলি গ্রাম চোদ্দ নম্বর প্রশ্ন ভারতে অনুষ্ঠিত মোটো জিপি ব্রডকাস্ট করবে কোন কোম্পানি করবে ভায়াকম এইট্টিন অপশান সি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন ভায়াকম এইট্টিন চব্বিশে মার্চ দু হাজার তেইশে মোটো জিপির জিও সিনেমা এবং স্পোর্টস এইটিন প্ল্যাটফর্মে স্ট্রিম করার জন্য একটি চুক্তি সুরক্ষিত করেছে শেষ প্রশ্ন পনেরো নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে ওকে চলো পনেরো নাম্বার প্রশ্ন কোন দেশ প্রথম সাবমেরিন ঘাটি চালু করলো এর উত্তর হচ্ছে বাংলাদেশ অপশন বি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে পেকুয়ায় বাংলাদেশে প্রথম সাবমেরিন ঘাটি বিএনএস শেখ হাসিনা উদ্বোধন করেছেন ওকে এই ছিল তোমাদের আজকের পনেরোটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম আঠাশে মার্চ তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন কে দেব দুই নম্বর আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেসের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কোন ডাক্তার দলজিৎ সিং তিন নম্বর সেন্ট্রাল ব্যাংকিং অ্যাওয়ার্ডস দু হাজার অনুষ্ঠানে গভর্নর অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন কে শক্তিকান্ত দাস তোমরা যারা সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও এবারে দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন ইউএস এয়ার ফোর্সের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত সেকেন্ড কোশ্চেন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তিন নম্বর নেপালের তৃতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক আঠাশে মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় কবে সাতাশ মার্চ অপশন এ দুই নম্বর প্রশ্ন বেস্ট এন্টারপ্রিনার অব দ্য নেক্সট জেনারেশন অ্যাওয়ার্ড জিতলেন কে ঈশা আম্বানি অপশন এ তিন নম্বর প্রশ্ন নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কোন দেশে প্রাক্তন রাষ্ট্রপতি দিলমা ভানা রৌসেফ ব্রাজিল অপশন ডি চার নম্বর ইন্ডিয়া কাস্টের চিফ অপারেটিং অফিসার পদে নিযুক্ত হলেন কে পীযুষ গোয়েল অপশন এ পাঁচ নম্বর হলদোয়ানি শহরে স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করবে কোন রাজ্য সরকার উত্তরাখণ্ড অপশন ডি ছয় নম্বর কোন রাজ্যের আঠেরোতম বন্যপ্রাণী অভয়ারণ্য হল থানথাই পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য তামিলনাড়ু অপশন বি সাত নাম্বার এশিয়ার হকি ফেডারেশন কর্তৃক বেস্ট অর্গানাইজার অ্যাওয়ার্ড জিতলো কোন দেশের হকি ফেডারেশন ভারত অপশন সি আট নম্বর কোন রাজ্যের আইরুর গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে আইরুর কথাকলি গ্রাম কেরালা অপশন সি নয় নম্বর অনলাইন জুয়ার বিরুদ্ধে পুনরায় বিল গৃহীত হলো কোন রাজ্যের বিধানসভায় তামিলনাড়ু অপশন বি দশ নম্বর কাদের জন্য ডিজি ক্লেম প্ল্যাটফর্ম লঞ্চ করল কেন্দ্র কৃষক অপশন এ এগারো নম্বর ছত্রপতি শিবাজী মহারাজ শিরোনামে বইটির লেখককে শ্রীমন্ত কোকাটে অপশান এ বারো নম্বর জি টোয়েন্টি সাস্টেনেবল ফাইন্যান্স ওয়ার্কিং গ্রুপের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল উদয়পুর অপশন সি তেরো নম্বর পার্পেল ডে অফ এপিলেপসি কবে পালিত হয় ছাব্বিশ মার্চ অপশান সি চোদ্দ নম্বর আইসিসি বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষ পাঁচ বোলিং পারফরমেন্সের তালিকা করেছে সেখানে প্রথম স্থানে কার পারফরম্যান্স রয়েছেন আজাজ প্যাটেল অপশান ডি শেষ প্রশ্ন পনেরো নম্বর কোন সালকে পর্যটন বর্ষ হিসেবে চিহ্নিত করার প্রস্তাব করা হয়েছে দু হাজার এ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই